বৃন্দাবনে বণিক মহলের সাড়া। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের প্রথম দিনই প্রায় 40,000 কোটি টাকা লগ্নির আশ্বাস দিলেন শিল্পপতিরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বদলে যাওয়া এরাজ্যের ছবি তুলে ধরলেন মুকেশ আম্বানি সহ অন্য শিল্পকর্তারা। বেঙ্গল মিন্স বিজনেস উইচ ফেস 34 ইয়ার্স দ্য মিসরুল অফ মাই প্রিডিসেসর্স দ্য লেফট ফ্রন্ট গভর্নমেন্ট পারসেপশন অফ বেঙ্গল ইজ নাও চেঞ্জ। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পঞ্চম বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। দেশ বিদেশে শিল্প মহলের কাছে লগ্নির আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলায় লগ্নি করলে উত্তর পূর্ব এবং দূর প্রাচ্যের দরজা খুলে যাবে, মিলবে বাংলার মেধা। মমতার যুক্তি নানা আর্থিক মাপকাঠিতে দেশের যা গড়, তার চেয়ে অনেক এগিয়ে বাংলা। আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ডিসকাস, ডেলিভার ইট অ্যান্ড গিভ সাম রেজাল্ট, টক লেস, ওয়ার্ক মোর। মোর দ্যান 10 লাখ কোটি ইনভেস্টমেন্ট প্রপোজাল কেম, ইট ইজ আন্ডার ইমপ্লিমেন্টেশন অ্যাবাউট মোর দ্যান 50%, অ্যান্ড আই থিঙ্ক উইদিন দিস বিজনেস সামিট, অফকোর্স আই বিলিভ, অ্যান্ড দিস টাইম আই থিঙ্ক মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্ট প্রপোজাল উইল বি কামিং। বাণিজ্য সম্মেলনে উপস্থিত শিল্পপতি, শিল্পকর্তা এবং নানা সংস্থার প্রতিনিধিরা শুরুতেই আশা জুগিয়েছেন এই বছর প্রথম দিনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় 30,000 কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। মুকেশ আম্বানি রাজ্যে আরো 10,000 কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন। কুলপিতে নদী বন্দর নির্মাণে দুবাইয়ের সংস্থা ডিপি ওয়ার্ল্ড 3,000 কোটি টাকা বিনিয়োগ করবে। শেল গ্যাস উত্তোলনে আগামী 5 বছরে 15,000 কোটি টাকা লগ্নির কথা জানিয়েছে। ভোগ্যপণ্য হোটেল ব্যবসায় আরো 1,700 কোটি টাকা লগ্নি করবে আইটিসি। হলদিয়ায় এলএনজি টার্মিনালে আরো 2,000 কোটি টাকা লগ্নি করবে হিরানন্দানি গোষ্ঠী। শিলিগুড়িতে 500 কোটি টাকা বিনিয়োগ করবে কোকা কোলা। এবার শিল্প সম্মেলনে 12টি সহযোগী দেশ সহ 36টি দেশ অংশ নিয়েছে। প্রতিনিধি সংখ্যা প্রায় 4,000। কলকাতা ট্রুলি দ্য সিটি অফ জয়, ইট ইজ নাও অলসো দ্য সিটি অফ হোপ। মমতা দিদি, হোয়াট আ রিমার্কেবল ট্রান্সফরমেশন ইউ হ্যাভ ব্রট অ্যাবাউট আন্ডার ইয়র লিডারশিপ দিদি। বেঙ্গল টুডে হ্যাজ সার্টেনলি ইমার্জড অ্যাজ এ সুইট বেঙ্গল অ্যান্ড দ্য ল্যান্ড অফ রাইজিং গ্লোরি। আই হ্যাড মেনশনড ইন মাই স্পিচ অ্যাট দিস সামিট লাস্ট ইয়ার দ্যাট আন্ডার ইয়র লিডারশিপ ওয়েস্ট বেঙ্গল ইজ বিকামিং বেস্ট বেঙ্গল। দিস ইজ ইন্ডিড কামিং ট্রু। এদিন শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই হলদিয়া চ্যাটার্জি গোষ্ঠীর নতুন কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনই দক্ষিণ কোরিয়া, ইটালি, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের একাধিক মৌ সই হয়। ক্যামেরায় কমল ও সুনীলের সঙ্গে অর্কময় ও সুতপার।